বন্ধুরা আবারও চলে আসলাম দাদার শুকরের খামার দেখতে তো এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে বাংলাদেশে যেভাবে খোলা মাঠে চড়িয়ে কীভাবে শুকর পালন করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে শুকর দেখেন এখানে গোল্ডেন কালার একটি কিন্তু বিদেশি কালারের মতো সাদা কালো কালারের এখানে দেখেন একেবারে তক্তা করে ভাসমান পদ্ধতিতেই মূলত এই শুকরগুলো পালা হয় তো দাদার সাথে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো দাদা কেমন আছেন

দাতা হলেই বেশি আসে মাংস সাইডে থেকে কোনটা ছেলের নামের সেলের স্যালারি চাইতে আচ্ছা এগুলোর বয়স কেমন এগুলোর বয়স 6 মাস এখানে দেখেন শূকর দেখেন একেবারে পিছি পিছি বয়স কতদিন এক একজন মানে এখনকার সময় এখনকার সময় 6 7 মাস বয়স 6 কত মাস হলে এগুলো বিক্রি হবে বছর খানিক বছর আচ্ছা এই যে আপনারা দেখি যে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে ঘুরে ঘুরে খাবার দেন আপনারা কি এই শূকরগুলো তা করেন না করতাম কিন্তু এখন এই সবগুলো খামার হিসেবেই হয়েছে আগের মতো তার জাগা ভুই সেরকম ফাঁকা নাই সব তো আচ্ছা 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 বিভিন্ন জায়গায় আসলে এনারা দেখতাম ছোটবেলায় বা রিসেন্টলিও দেখছি যে বিভিন্ন জায়গায় চড়িয়ে কিন্তু নিয়ে বেরাতো কিন্তু এখন কিন্তু আসলে সেটা সম্ভব হয়ে উঠছে না বিভিন্ন জায়গায় জায়গা জমি বিভিন্ন কারণে তবে এখানে দেখেন একেবারে তক্তার মতো ভাসমান পদ্ধতি বলে যেটাকে সেই পদ্ধতিতে এনারা এনারা কিন্তু শুকরগুলো পালন করে তো দেখতে পাচ্ছেন আচ্ছা এদের কি কি খাবার দেন এদেরকে আমরা ভাত ভাত কোড়া আচ্ছা এই যে শুকরগুলো পালন এগুলো তো খুলনার এগুলো যখন বড় হয় বিক্রির উপযোগী হয় তখন একটির ওয়ে ওজন কেমন হয় একটার ওয়েট মনে করেন যে পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন চাইডে থাকে কোন মালের বেশি ওই চল্লিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে চাহিদা বেশি থাকে আচ্ছা আচ্ছা বন্ধুরা আমরা কিন্তু অনেক রোদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি আর এখানে দেখে একটু দেওয়া আছে তার এখানে বিশ্রাম করে এখানে দেখেন একেবারে ছোট ছোটো শুকর আপনাদের একটা জিনিস দেখাই যে দেখেন এতগুলো শুকর কোনোটা কিন্তু আপনারা বলবেন না কোনোটা কিন্তু একেবারে শুকানো আছে তা কিন্তু না শুকর কিন্তু সবসময় অ্যাক্টিভ হেলদি থাকে দেখেন সবগুলো শুকর আর এতটাই কাছাকাছি আমি আপনারা দেখেন এই যে দেখেন এতটাই কাছাকাছি আমি এরা কিন্তু কোনো আক্রমণ করতেছে না এগুলো সবই সবই দেশি পালা শুকর আচ্ছা দাদা সব সময় তো আপনি শুকর নিয়েই থাকেন সুকর পালেন তাই এই যে শুকরগুলো থেকে বেশি পালে এবং খায় কোন জেলা মানুষ আচ্ছা আমার এই ভিডিও দেখে অনেকে কিন্তু শুকর পালার প্রতি আগ্রহ হবে এবং শুকরের মাংস কেনার জন্য বা সরাসরি শুকর কেনার জন্য তাদের কি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই নাম্বারটা বলেন বন্ধুরা আপনারা দাদার সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু অনেক রোদ যে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়ানো সম্ভব নয় এত রোদ তো আপনাদের এত কষ্ট করে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই যে তক্তার পরে একেবারে ছাদ তৈরি করে শুকুর পালা হয় তো আপনারা সেটাই দেখছেন যে কিভাবে শুকুর পালা হচ্ছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন